উজে যে দূরে যে গাছের সারি দেখা যাচ্ছে চাসা ঠিক ওটি থেকে আমরা যেটি ডায়েরি আছি এই পর্যন্ত তালে এখন আপনার জমি তালে আপনি এখন খুঁটি গারে সীমা না দিয়েলেন আর জমির টেকাটা আমাক বুঝে দেন এই লিয়ে আমার কাছে তুমি পনেরো বিঘা জমি বেঁচে ফেলালে বাবা তাই এবার কি জন্য জমি বেঁচেচ্ছ সেটা না কওয়া যাবি আর কয়েন না চাচা পাও দিয়ে हटতেই ইদানিং ভালো লাগে না তাই চিন্তা করছি এটা সাইকেল কিনমু তাই জমিডা বেছনু আর কি ইনজে করে জমি বেస్తే থাকলে তুমি তো একদিন ফকির হয়ে যাবে ছোট মোকে এত বড় কথা বললেন আপনি চাচা আপনি মনেই ভুলে যাচ্ছেন আমি চৌধুরী বংশের সল এগলে দুই চার বিকে জমি বেছলেই জমি শেষ হয়ে যাবি এটা কোন কথা বললেন আপনি শুনেন আপনি জমি কিনছেন আপনার কাম এখন টাকা দেওয়া টাকা দিয়ে দেন গল্প শেষ এত কথার তো দরকার নাই হা হা সেটাই তুমি জমি বেচে মটরসাইকেল কিনবা না পেলেন কিনবা সেটা তোমার ব্যাপার আমার কাম জমি কেনা শালা ই তো দেখেছি ফুল মেন্টাল জমি বেচে গেও মটরসাইকেল কেনে রে আমার সাথে চৌধুরী বংশলে অহংকার করলু তোর সব জমি কিনে দোকসুদে সর্বশান্ত করবেন না পাই তালে হামার নামে দুটা কুত্ত পালমো সলটেজ তাড়াতাড়ি এটা দুধ চিনি বেশি দিয়ে স্পেশাল চা বানাতো দেখি তা না হয় দিচ্ছি শুননু তুমি বলে সর্বশান্ত হওয়ার পথে শুনে তারপর থেকে খুব খারাপ লাগিছে আরে বাপ দজা রে তো বিগের পর বিগের সম্পত্তি দেশে খাইয়ে শ্যাস এ সোরা এ তুই হইতে সামান্য একটা চা হেদ দোকানদার হামার জমি আমি ব্যাসমো না কি কর্ম সেই বিষয়ে কথা কর এত বড় সাহস তুই কুটি পালু হামার জমি আমি বেসে সেই টাকা পানিত ফেলে দিব তোর কোন সমস্যা না না আমার কি সমস্যা হবে তোমার আমি ভালো চাই তাই এত কথা কনু আমার ভালো বোঝার দায়িত্ব তো তোক দেইনি তুই যদি এত ভালো বুঝলুইনি, তোর চায়ের দোকান তো এত দিন কফির দোকান হয়ে গেল হিনি রে নিজের সরকার তেল দে আর তাড়াতাড়ি মিষ্টি বেশি দিয়ে চাটা বানা মিষ্টি বেশি কি ব্যাপার হামার মনে হয় এই জমি বেসা টাকা দিয়ে লিসে করিচ্ছে তাই তো কই এত টেকা কয়দিনের মধ্যে কুটি উরই না 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 ব্যাপারটা তো আর গোপন ধোয়া যাবিল লয় কেরে কাসেম তোর ভাব গতি তো ভালো মনে হচ্ছে না তুই আমাকে এই সিটের মধ্যে লিয়া লুকে ভাই রে আমি খুবই বিপদে আছি কে কে কিসের বিপদ আমি তো অনেক বড় ঋণের মধ্যে পড়ে গেছি মায়ের চিকিৎসার জন্যে অনেক টাকা ধার দেনা করসিনু এখন তো কোনো মতেই টাকা পয়সাগুলো শোধ করে পারছিনে পাওনাদারেরা আমার পিছে ঘুরিচ্ছে ভাই আজ কয়দিন হলে মোটামুটি এই জঙ্গলের মধ্যে আসেই বসে আছি এখন আমি কি করবো ভাই কোনো রাস্তা তো দেখিচ্ছিনে আরে পাগলা আমি থাকতে তুই টাকা বসালে চিন্তা করিচ্ছু কয় টাকা লাগবি তোর ধার দেনা শোধ করতে সেটা আমা ক এখনই তো টাকা দিয়ে দিচ্ছি আপনি টাকা দিবেন ভাই আপনি অনেক বড় মনের মানুষ আপনার এই ঋণ আমি কোনোদিন শোধ করবার পাব না আরে পাগল তোর মাও কি আমার মাও লয় এগলে টাকা বসা দিয়ে কি হবি যদি মাই না থাকে এখন চোখের পানি মোস আর যা সব পাওনা দারের টাকা বসা শোধ করে দে আর খবরদার আমি যে তোকে টাকা বসা দিনু এটা জান কেউ না জানে চা আসসালাম ওয়ালাইকুম ভালো আছেন ও আলাইকুম আসসালাম আসি আলমদুল্লিল্লাহ ভালো তা তোমার খবর কি শুন্য এখন জমি বেছে বলে লিশে করা শুরু করছো আরে বাপ দাদার জমির উপর মানসির তো অল্প এ মায়া থাকে তোমার তো তাও নাই থাকলে কেউ জমি বেছা টাকা দিয়ে লিসে করে ছি শি শি ছি আমার বেটি বলে এই ছেলের সাথে আবার প্রেম করে শোনো এগুলো জমি বেচা বেশি আর করা না সারলে আমি বেসে থাকতে জীবনেও আমার বেটির সাথে তোমার বিয়ে দেবো না এই আমার শেষ কথা চাচা আপনি তো খালি কয়েই যাচ্ছেন আপনিও তাহলে আমার শেষ কথা শুনে আমি আপনার বেটিকে বিয়ে করবো আর জমি বেসাও সারবের পাম না যাও যাও সেটা আমি দেখে লে মহিনী তোমার মতো বদমাইশের সাথে আমার বেটির কেমনে বিয়ে হয় চৌধুরীর বেটা এনা থামো তো চাষা কিছু কবেন কি আর কমরে বাবা আমার ব্যাটা ডাক লিয়ে আমি খুব টেনশনে আছি ভালো পড়াশুনো করে মেডিকেলে চান্স পাশে এখন তো টেকা পয়সার অভাবে সোলডা খামার ভর্তি করে পাচ্ছিনে অনেকগুলো বলে টেকা লাগবি তা তুমি যদি আমাকে কিছু সাহায্য সহযোগিতা করলে হিনি বেটা আমার মেডিকেলে পড়াবের পানো হিনি ও এই কথা সাসা কোনো সমস্যা নাই কয় টাকা লাগে আমি এখনই দিচ্ছি আপনার বেটা ডাক্তার হবি সেটি যদি আমি সাহায্য করবে পাই তাহলে গ্রামবাসী হিসেবে আর থেকে ভালো লাগা আর কি আছে কও কি বাবা তুমি সত্যি সাহায্য করবে তুমি আমার অনেক বড় উপকার করলে রে বাবা ভাইরে ভাই আমার কি হল আজকে রাস্তা শেষ হয় না কে না জানি এখন হসপিটালত কি অবস্থায় আছে কেবারে তুমি এত তাড়াহুড়ো করে কুটি যাচ্ছ চাসা আর কোয়েন না আমাকে রে চৌধুরীর বেটা খুব অসুস্থ তাই যাচ্ছি হসপিটালত দেখপের। ওই বদমাইশক আবার তুমি তাড়াহুড়ো করে দেখবে যাচ্ছ যাই জমি জমা বেছে বেছে খালি লিশে করে আমার তো মনে হয় লিশে করা বেশি হসে তাই মনে হয় হসপিটালত ভর্তি কি কোন চাষা লিশে করে মানে এই কথা আমি বিশ্বাস করি নে যে লোক আমাকে ঋণ শোধ করার জন্য লাখ লাখ টাকা দিল তাই কোনোদিন লিশে করবে পারে না আর কয়েকদিন আগে শূন্য কাশেম চাচার বেটাকে বলে মেডিকেলে পড়ার জন্য অনেক টাকা দিছে না না চাচা আপনার মনে হয় কোনোটি ভুল হচ্ছে কও কি এগলে ঘটনা নাকি তাহলে কি হামারই ভুল হচ্ছে হতেও পারে চলো তাহলে তোমার সাথে হামো হসপিটালত যাই চাচা এই শেষ সম্পত্তি ভিটেবাড়ি বাড়িটাও আপনার কাছে বেছে দিনু টাকা পয়সা দিয়ে কি হবি কন ডাক্তার কোলো চিকিৎসা করতে অনেক টাকা লাগবি তাও বাসমো কিনা তারও কোনো গ্যারান্টি নাই হ্যাঁ এখন বলতে গেলে তোমার সব সম্পত্তি আমার কাছে এখন তাহলে আমি চৌধুরী আর তুমি ফকির শোনো একটা কথা মনে থুইও মরার পরে যে সাড়ে তিন হাত জমি সেটাও তো তুমি থৌনি ভুলেও যাতে চিন্তা করো না আমার ভিটে বাড়ি তোমার কবর হবি হায় হায় রে এ আমি কি কথা শুনন চৌধুরীর বেটা মানুষের উপকার করার জন্য সব জমি জমা বেছে আজকে নিজের তার কি অবস্থা চিনতে করা যায় নিজের কবরের জায়গাটা পর্যন্ত থইনি বাবা আমাক তুমি ক্ষমা করে দাও আমি তোমাক ভুল বুঝছিলাম সমাজে তোমার অবদান অনেক বেশি তোমার মতো লোকক আল্লাহ খুব ভালোবাসে যারা লুকে লুকে দান করে তুমি কোনো চিন্তা করো না আমার বেটির সাথে তোমার বিয়ে দেবো আর আজ থেকে তোমার সকল দায়িত্ব আমার